টাকার জন্য দেহ আটকে রেখেছিল আগরতলার হাঁপানিয়া হাসপাতাল। রোগীর পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, তাদের পক্ষে বকেয়া 3.5 লক্ষ টাকা হাসপাতালে দেয়া সম্ভব হচ্ছিল না। টাকা না পেয়ে মৃতের দেহ আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতের নাম শুক্লা চক্রবর্তী। তার মেয়ের জামাই জানিয়েছেন, শুক্লা চক্রবর্তীর টিউমার অপারেশন করেন দিলীপ ভৌমিক তার নার্সিংহোমে। অপারেশনের পরই শুক্লা চক্রবর্তীকে পাঠিয়ে দেওয়া হয় হাঁপানিয়াতে। প্রথমে ডাক্তার দিলীপ ভৌমিক তাদের বলেছিলেন শুক্লা চক্রবর্তীর চিকিৎসার ব্যবস্থা তিনি করবেন, কিন্তু কয়েকদিন যাবার পরই তিনি হাত গুটিয়ে নেন। এদিকে শুক্লা চক্রবর্তী শনিবার সকালে হাঁপানিয়া হাসপাতালের আইসিইউতে মারা যান। হাসপাতালে দিলীপ ভৌমিক গিয়ে বলেন টাকা জমা দিয়ে মৃতদেহ নিয়ে যেতে। শুক্লা চক্রবর্তীর পরিবারের লোকজন ডক্টর দিলীপ ভৌমিকের বিরুদ্ধে পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তাদের অভিযোগ। শাশুড়িমা হয় শুক্লা চক্রবর্তী, টাউন প্রতাপগড়বাড়ি গাঙ্গাল রোড। ওনারে দিলীপ ভৌমিকে সবসময় দেখতো, দিলীপ ভৌমিক সবসময় দেখতো। তাদের এখানে টিউমার ধরা পড়ছে সোনোগ্রাফি করিয়া, তারপরে 1 বছর আগে এডমিট হয়েছিল, কারে পন্ডলাইসিস হয়েছিল, ওই কারণে অপারেশন করছে না। অপারেশন করানোর পরে এই কিছুদিন আগে আপনার দুই মাস আগে তাইলে দেখা ওইখানে 12,000 টাকা টেস্ট করাইছে, করাইছে দেখে মোটামুটি শরীর সুস্থ পুরা, অপারেশন হইব। তারপরে কত টাকা লাগবো? 40,000 টাকা লাগবো। আমরা 12,000 টাকা এখানে 20,000 টাকা জমা দিলাম, জমা দিয়ে সেটা ওইখানে ভর্তি করলাম। আমার শালা ভর্তি করছে, ভর্তি করার সময় আমার শালার শরীর আছে, আমার শাশুড়ি মার শরীর আছে, আর কেউ শরীর রাখছে না। তারপরে সব কিছু টেস্ট করানোর পরে সব কিছু ঠিক আছে, সুস্থ, খালি ব্লাড লাগবে। তো ব্লাড কই থেকে জোগাড় করতে লাগবো? ব্লাড পিএমসির থেকে জোগাড় করতে লাগবো। তাহলে একটা ডোনার চেষ্টা করো। তাহলে আমরা মণ্ডলে জানাইলাম, মণ্ডলে বসে কিছুদিন আগে ডোনার হইব, ডোনার হইলে আমরা দিয়ে দেবো। এই করতে করতে তাই নিয়ে ব্লাড জোগাড় করলো টিএমসির করতে। তারা ভাই বোন গেছে ব্লাড আনার লেগে, ব্লাড আনতে আনতেই অপারেশন থিয়েটারে ঢুকাইছে। আর যেদিনকে অপারেশন করবো ওইদিনকে ভাত খাওয়াইছি পেশেন্টরে। আর তাই লোকে আগে কথা আসলো এই যেদিনকে ভাত খাওয়াইব বা ব্লাড দিব ওই দিনকে অপারেশন করতো না। তাই নিয়ে আমার ওয়াইফে জিজ্ঞাসা করলো, বলে স্যার ব্লাড যে ওখানে আছে ওখানে অপারেশন থিয়েটারে ঢুকাইবেন? এই আপনি না কইছেন একদিন পরে ব্লাডটা দেওয়ার, একদিন পরে অপারেশন করবেন? আমি ডাক্তার না তুই ডাক্তার? আমি ডাক্তার না তুই ডাক্তার? একদিকে অপারেশন করুম, একদিকে ব্লাড দিব। তাইলে 4:30 সময় অপারেশন থিয়েটারে ঢুকাইলো। রাত্র 9:30-9:30 বাজে অপারেশন থিয়েটারতে বাইর না, তারা দৌড়াদৌড়ি লেগে থাকা। 5-6 বার কারেন্ট গেলো। যাওয়ার পরে টিউমার এই বড় একটা দেখাইলো, দেখাই সে দেখো টিউমারটা দেখ কি বিশাল বড়, আর তোমার তো সুগার আছে, একটু ক্রিটিক্যাল কন্ডিশন, মাথার মধ্যে যে একটা কী হয়েছে, জাস্ট মাথার মধ্যে একটা কী হয়েছে, আহ অপারেশন থিয়েটারে দেখে যা তোর মারে। গেলাম, গিয়ে সেটা দেখি একটা ভেন্টিলেশন, তো আগে আমি বুঝতাম না বা জানতামও না ভেন্টিলেশনের মুখ দিয়ে ভেন্টিলেশনের পাইপ ঢুকাই না, নাক দিয়ে নল ঢুকাই না, ভেন্টিলেশনের পাইপটার মধ্যে একটা বেলুন লাগাই না, এটা টিপটা আছে, এই কন্ডিশন দেখলাম। এরপরে এখনে টিএমসিতে আমি ফাটাই দিতেছি একদিনের লেগে, আজকে রাত্রটা খালি নিয়ে রাখ, একদিনের লেগে সব কিছু ব্যবস্থা আমি করে দিতেছি। এই 6,000 টাকা দর, 1,000 টাকা অ্যাম্বুলেন্স দিবি, আর 5,000 টাকা তোর কাছে রাখিস। এই কয়েসিটা 3 তালার থেকে এইভাবে করে নামাইলাম, ট্রেনের মধ্যে করে নামাইছিরা অ্যাম্বুলেন্স ঢুকাইছে, তারা অ্যাম্বুলেন্সের থেকে পেশেন্টের তলের কাপড় টপ দিবে গেলে লেছে কেরম পাশুন্ড তারা ডাক্তার ডিপার্টমেন্ট, কেরম পেশেন্ট তারা তলের কাপড় টপ দিবে গেলেছে। বলে ওইখানকার জন্য আমি পাঠাই যাচ্ছি পেশেন্টারে, তলের কাপড়টা না যদি আমি ভাই করে লাই কেমনে তারা নিব কাপড় আলগি দিতে? কিন্তু আর পেট কতটুকু কাটছে আমিও জানি না, আমার শাশুড়ি মা হইলে কি দিব বা হের মা হইলে কি হইব, হের মা হইলে কি হইব, হেও জানি না পেট কতটুকু কাটছে, তারা মোটাম করে দেখছি না। আর টিউমার যেটুকু এতটুকু বড় পেট অনেকখানি কাটছে, অনেকখানি পেট কাটছে, তাহলে পেশেন্টরা আমি কীভাবে আলগি দিব? যাক নিলাম ওই জায়গার মধ্যে, তাই নিয়ে কইছে ওই জায়গার মধ্যে আমার লোক আছে সব কিছু তারা ধরবো। ওইখানকে গিয়ে হাতে পায়ে ধরছি ডাক্তারবাবু বললারে, কেউই ধরে না, তোমরা পেশেন্ট তোমরা নামাই আনো। শালারে দৌড়াইছি এই জায়গার মধ্যে, শ্বশুরে দৌড়াইছি মাথা, আমি বুকের তলে হাত ঢুকাইছি, নিচে কিন্তু কাপড় নাই, বুকের তলে পাশার তলে কাপড় ঢুকাইছি। একটা বাইরের থেকে একটা মহিলা ছিল, এই মহিলার কইছি পাউডার ভিতরে ধরনের লেগে ধরে সেটা নামাইছি কোনো রকম, ঠেকনা ঠেকনা খাওয়াই সেটা নামাই সেটা নিলাম আইসিউর মধ্যে। এই যে ভেন্টিলেশন চলছে, পরের দিন ডাক্তার বাবা এসেরা পকেটের থেকে হাত বাইকের টাকা হাত সাথে আমরা, এই তোর মাল লোক তো এরকম হয়েছে, ভাবছি না এখন হয়ে গেছে, হ্যাঁ এখন কী করবি, এখানে ট্রিটমেন্ট চলতেছে, এখানে ট্রিটমেন্ট চলতেছে। এরপরে পাড়ার লোক লয়ে গেছে, তাদের কাছে গেলাম, বলে স্যার আমরা তো একদম বিপিএল ভুক্ত পরিবার, আমরা কাছে সেরকম সামর্থ্য নাই, সেরকম সামর্থ্য গেলে আমরা এপুল গেলাম গেলে কলকাতা বোম্বে গেলাম গেলে, আমরা সেরকম সামর্থ্য নাই, যার কারণে আপনার এখন আমরা করাইছি, বা আপনি যদি ক্রিটিক্যাল কন্ডিশন হইতো
আপনি অপারেশন না করলে পারতেন আপনি একজন গাইনি ডাক্তার আপনার নাম কি স্যার হ্যাঁ দিলীপ কুমার ভৌমিক আপনি একজন গাইনি ডাক্তার হ্যাঁ কোন জন তাইনে টিএমসি ডাক্তার অপারেশন করে নিজের সো নাসিমু আছে কল্যাণী বাতুমরা দিওনা লাগাম টাকা লই রাখছি না তোমরা কি করবা করো এরপর তানের কাছে গেলে আমরা কথাবার্তা কইতে গেলে ধমকি মারে তারা ভাই বইন রে ও তোর মা যদি হসপিটালে ভর্তি না থাকতো তোর ভাই বইন রে দেখাই দিলাম হইলে তাইনে এই ঘটনা করেছে তাইনে আমরা ধমকি মারে তাইনে সম্পূর্ণ কিছু আমার কাছে রেকর্ডিং আছে আর আমরা কখনো অবধি কিছু করছি না না তানের উপর হাত তুলছি না তানের কোনো খারাপ ব্যবহার করছি এখন কি হইছে এখন আমি চাই তাইনের বিরুদ্ধে কিন্তু কেসও করছি থানাতে কোনো অ্যাকশন নিছে না এখন টিএমসি তে আপনার শাশুড়ি কেমন আছে টিএমসি তে আমার শাশুড়ি আজকে সকালবেলা ওইখানকার টিএমসি ডাক্তার কিছু কইছে না কইছে কি ডিলকেন কন্ডিশন খুব অবস্থা খারাপ তারা বাড়ির লোক খবর দেন গেছি পরে দিয়ে দিলীপ ভূমিকার খবর দিছে দিলীপ ভূমিকায় আমরা মৃত্যুর খবর দিছে এর মধ্যে আবার দিলীপ ভূমিকা কইতাছে এমএস এর লোক কথা কইয়া এত লাখ টাকা বাকি আছে 3.5 লাখ টাকা বাকি আছে ওই টাকা তোমরা দিয়ে এসে লাশ লাশ নিয়ে যাও আমরা কইছি আমরা স্যার আমরা কাছে টাকা নাই ওইটা সেটা তোমরা চিন্তা করবা সেটা Pure Report, Channel Didout.